আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো মূলত আজকে আমাদের এদিকে নিয়ে আসেন, মূলত বিশেষ করে বর্তমান যে অবস্থা, ভাইকে বাঁচাতে পেরে কিন্তু এই এই পার্টিটা আর কি হচ্ছে, ওই ভাইরাই দিচ্ছে, সাথে আমরাও আছি। তো মূলত সাপ্লাই ভিসা, এই সাপ্লাই ভিসাতে এসে অনেক কষ্টে তারা কাফালা হয়েছে, মানে সেই জায়গা থেকে যেভাবেই হোক, যে প্রসেসেই হোক, কাফালা হতে পেরেছে, যার কারণে কিন্তু মূলত এই পার্টিটা হচ্ছে। আর আরও কিছু বলি, যে আমি দোয়া করি যেন আমার আরও ভাইরা যেন এই আসতে পারে, কারণ বর্তমান আমি আমার স্ক্রিনে একটু দিয়ে দিচ্ছি যে বর্তমান কী অবস্থা। আমি স্ক্রিনে একটু দিয়ে দিচ্ছি যে এই জায়গা থেকে বাঁচার কারণেই আমার ভাই কয়টা তারা ইচ্ছে করে এই খানার আয়োজনটা করেছে। সেখানে আমরা কী কী নিয়ে আসছি একটু ক্যামেরাটা নিয়ে আসো। খাসির মাংস নিয়ে আসছে ওনারা। আর খাসির মাংস মূলত কিলো কত করি? অনেকেই অনেক রকম বলে যে খাসির মাংস, গরুর মাংস ভাই আপনি 50 রিয়াল কিলো কেন বলেন? দেখুন, সৌদি আরবে রিয়াদ বা এই মদিনাতেও, আমরা যেহেতু মদিনায় আছি, মদিনাতেও কিন্তু এরকম আছে যে কিছু কিছু জায়গা, এটা হচ্ছে পোলট্রি কী বলে, ওই যে ফার্মের যে গরুগুলো আছে, ওই গরুগুলো যখন জবাই করা হয় ওই গরুগুলোর দাম কম, যার কারণে ওই মাংসগুলোই আপনার 20 রিয়াল 30 রিয়াল কিলো পাওয়া যায়। কিন্তু অরিজিনাল যে গরুগুলো সেইগুলো কিন্তু দাম বেশি, 50 রিয়াল 40 বা 45 রিয়াল এরকম। ঠিক খাসির মাংস আমরা গিয়েছিলাম 20 রিয়াল 25 রিয়াল কিলো পাইছিলাম, কিন্তু ওটা আমরা লই নাই, আমরা অরিজিনাল তাজা খাসির মাংস নিয়ে আসছি, যেটা নিয়েছে 50 রিয়াল কিলো নিয়েছে। আর মূলত আমার যে যে ভাইরা আপনার ই হয়েছে, মানে কাফালা হয়েছে, এই ভাইগুলোকে দেখাচ্ছি না এই কারণে, সে হচ্ছে সব কিছু কমপ্লিট, এখন শুধু আকামাটা তাদের হাতে পেয়ে যাবে কয়েকদিন পর, তারপরেই ইনশাল্লাহ তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো। আর যার কারণে এখন দেখাচ্ছি না, কারণ তাদের সব কিছু কমপ্লিট, তারপরেও তাদের মনের ভিতরে একটা ভয় রয়ে গেছে। আর পাক করতেছি, যে আমার পাক রেডি প্রায়, মানে দেখুন দেখান এখন রান্না হচ্ছে। আর আসলে এগুলো কষ্ট লাগে, এগুলো কষ্ট লাগে আপনাদেরকে দেখাতে, কারণ আমার অনেক ভাইরাই বর্তমানে এই সমস্যার মধ্যে আছে। তো আমরা দোয়া করি যেন আমার ভাইরা যেন এই চলে আসে, আমরা 10-12 জন মোটামুটি খাইতে পারবো। আর আমি একটু কাটাকাটি করতেছি, সেটাও দেখতেছি। আর মূলত আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু নিজেরাই রান্না করে খেতে হয়, এটা তো ওয়ার্ল্ডের সবাই জানে, যারা বিশেষ করে যারা ব্যাচেলার প্রবাসে, বিশেষ করে সৌদি আরবে যারা থাকি, এদের এখানে মেয়ে মানুষের কোনো অ্যালাউ নাই, শুধু ছেলেদেরই থাকতে হবে, ব্যাচেলার ব্যাচেলারই, ওকে, আমরা নিজেদেরই রান্না করে খেতে হয়। তো আমি একটু সালাদ কাটতেছি, এই বিষয়টা আমি শেয়ার করি। আর আপনাদের সঙ্গে কিছু কথা বলি, যে শোনেন, বাংলাদেশে বর্তমান সাপ্লাই ভিসায় অনেক রকমের ভিসার কথা বলতেছে, অনেক রকমের ভিসার কথা বলতেছে, একই কোম্পানি একই মালিক 10-12টা নাম দিয়েছে, 10-12টা কোম্পানির নাম দিয়েছে, ইচ্ছে মতো তাদের ইচ্ছে মতো কোম্পানির নাম দিয়েছে, দিয়ে আপনার বলতেছে এই কোম্পানিতে আসেন, আসলেই কাজ, এই কোম্পানিতে আসেন। তো আপনারা যারাই আসবেন যদি অরিজিনাল কোম্পানি না পান, তারপরও ভেবে চিনতে আসবেন, কারণ বর্তমান কিন্তু অ্যাভেলেবেল ভিসা, ভিসার কোনো অভাব নাই বাংলাদেশে এখন। এই জন্য আপনারা যারাই আসবেন খুব সাবধানে আসবেন। আর এই জায়গা আমি আপনাদের তো স্ক্রিনে আমি দেখালাম যে কি পরি, আমি যদি বলি এই লোকগুলোকে নিয়ে অন্য জায়গায় কিনা বেচা হয়, 4,000-5,000 এরকম কিনা বেচা হয়, ওখানে গিয়ে আপনাদেরকে লাইন ধরে দাঁড়া করবে, এখানে বলবে যে আপনারা ট্রেনিং নেন, কিন্তু ওখানে ট্রেনিং বলতে কোনো কিছুই নাই, তাদের ইচ্ছে মতো তারা যাকে চুজ করবে শুধু তাকেই নেবে, ওকে, যাকে চুজ করবে শুধু তাকেই নেবে। আর যারা লাইনে থাকবে, আপনি যদি অনেক ভালো কাজ জানেন, তারপরেও আপনার কোনো ভ্যালু নাই ওই জায়গায়। অর্থাৎ আমরা এতে ধারণা করতেছি যে গোপনে গোপনে যারা এই ভিসার ব্যবসা করে, হয়তো টাকা খেয়ে এই লোকগুলো তারা সিলেক্ট করে দেখা যাচ্ছে 50 জনকে ভাইদেরকে নিয়ে এসে এখানে তাদেরকে এমন অবস্থা করা হয়েছে যা মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো তখন তাদেরকে নিয়ে ওই লাইনে দাঁড় করে যে কয়টা গোপনে গোপনে হয়তো টাকা লেনদেন হয়, তখন ওই যে কয়টা ভাইকে তারা চুজ করে রেখেছে আগের থেকে, তারা কাজ পাচ্ছে, আর বাকিগুলো কাজ জানলেও তাদের কোনো কাজ নেই, যার কারণে আপনার কাজ জেনে এসেও আপনারা কোনো লাভবান হতে পারতেছেন না, ওকে। এই জন্য বলবো যারাই আসবেন, আমি সাজেস্ট করব আপনারা যদি আইডি ভিসা, অর্থাৎ যেটা আপনারা ফ্রি ভিসা বলেন, এইরকম যদি সাপ্লাই কোম্পানিতে না আসে, মানে ওই কোম্পানির কোনো কাজ নাই, আপনি বলবেন আমি বাইরে কাজ করব, এইভাবেও যদি আসেন, আসার পর আপনি কাবালা হয়ে যাবেন, নইলে ভালো একটা দোকানপাটে কাজ করবেন, নইলে এখানে পরিচিত মানুষের মাধ্যমে আসবেন, যাতে সাপ্লাইতে না আসেন, কারণ বর্তমান হিউজ পরিমাণ মানুষ সাপ্লাইতে আসতেছে,
এই বিষয়গুলো লক্ষ্য করবেন। কারণ আসলে আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বললাম, যে ভাই কয়টা কাফালা হয়েছে, কাফালা হয়ে যাওয়ার পর তাদের চোখের পানি বা তাদের কষ্টের কথা শুনলে আপনি নিজেও ঠিক থাকতে পারবেন না। এই জন্য বলবে প্রিয় ভাইরা, দেশ থেকে যারাই আসবেন, আর বাংলাদেশের এজেন্সিরা এখন যে পরিমাণ আমাদের সঙ্গে প্রতারণা করতেছে, মানে তারা এখানে কথা বললেই টাকা, আপনি কাপালা হবেন টাকা দেব, আপনি নতুন দেশ থেকে আসছেন টাকা কোথায় পাবেন, আপনি এটা করেন আপনি পাসপোর্ট নেবেন টাকা দেব, আপনাকে প্রথমে আগে আপনার পাসপোর্টটা নিয়ে নেবে, ওকে প্রথমে আপনার পাসপোর্টটা আপনার কাছ থেকে থাবা দিয়ে নিয়ে নেবে যাতে আপনি কোথাও না যেতে পারেন, এই বিষয়গুলো লক্ষ্য করবেন। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, হয়তো অনেকেই আমার কথায় নারাজ হবেন, কিন্তু নারাজ হয়ে লাভ নাই ভাই, বর্তমান এই পরিস্থিতি চলতেছে সৌদি আরবে। ওকে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আমি এইটা শেয়ার করতে চাই নাই, মানে শেয়ার করে একটা উদ্দেশ্যই একটা, যে তাদের এত ভালো, তারা এত আনন্দিত যে এই জায়গা থেকে, এই গরুর বাজার থেকে তারা মুক্তি পেয়ে একটা ভালো একটা জায়গা কাজ করতেছে বা ভালো একটা মালিক পাইছে, যার কারণে শেয়ার করলাম। আমরা দোয়া করি যেন আমার প্রত্যেকটি ভাই যেন ভালো একটা জায়গাতে আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।